লক্ষীপুর ও খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নওগাঁ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খুলনায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে স্বামী মাহবুবুর মোড়লকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। দুপুরে খুলনার সিনিয়র দায়রা জজ মীর শফিকুল আলম আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। 2015 সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী রেশমা বেগম ও এক বছরের শিশু মারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে মাহবুবুর মোড়ল। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় মেহেদী হাসান রুবেল ও ফয়েজ নামে দুই যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া টাঙ্গাইলে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী সুজন মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নফির শাহকে যাবজ্জীবন কারাদণ্ড এবং গোপালগঞ্জে কৃষক শেখ নুরুল ইসলাম খান হত্যা মামলায় আব্দুল হান্নান শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।